হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটি সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন চাপুন। আমি এমএস ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি প্লেলিস্টের লিংক আমি নিচে ডিটেল সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি বলছিলাম স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনের কথা। স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটি হচ্ছে আপনারা এমএস ওয়ার্ডে যখন কোনো কাজ করবেন, অর্থাৎ কোনো কিছু আপনি টেক্সট নিয়ে কাজ করবেন, তখন সেক্ষেত্রে সেই টেক্সটটি ভুল হচ্ছে কিনা, সেটার স্পেলিং ভুল হচ্ছে কিনা এবং সেটিতে গ্রামাটিক্যাল কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটি চেক করার জন্য স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটি ব্যবহার হয়। যেমন এখানে দেখুন, আমি কিছু টেক্সট নিয়েছি, এখন আমার এই টেক্সটগুলোর মধ্যে কোনো স্পেলিং অথবা গ্রামারের কোনো ভুল রয়েছে কিনা সেটি যদি আমি চেক করতে চাই, তাহলে আমি ডকুমেন্টের শুরুতে আমি কার্সর রাখলাম, তারপরে রিভিউ ট্যাবের অধীনে প্রুফিং সেকশনে এইখানে স্পেলিং অ্যান্ড গ্রামার এই বাটনে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখানে দেখুন ডান পাশে একটি বক্স আসছে এবং এই বাম পাশে লক্ষ্য করুন, সে একটি টেক্সট এখানে হাইলাইট করেছে, অর্থাৎ টেক্সট এখানে সিলেক্ট করেছে। তার কারণটি হচ্ছে এই টেক্সটটি বর্তমানে ভুল রয়েছে। এখানে লক্ষ্য করুন, আমার এই ডকুমেন্টের মধ্যে এখানে এই টেক্সটটির মধ্যে নিচে কিন্তু লাল একটা আন্ডারলাইন রয়েছে, এবং আবার লক্ষ্য করুন এই টেক্সটটির নিচে কিন্তু একটি নীল কালারের আন্ডারলাইন রয়েছে। যেই টেক্সটের নিচে লাল কালারের আন্ডারলাইন থাকবে আপনারা বুঝবেন সেটিতে স্পেলিং মিস্টেক হয়েছে, অর্থাৎ এখানে বানান ভুল হয়েছে। আর যদি নীল কালারের আন্ডারলাইন থাকে তাহলে সেটি হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, অর্থাৎ সেটিতে কোনো গ্রামাটিক্যাল ভুল রয়েছে। এখন আমরা যখন এইখানে স্পেলিং অ্যান্ড গ্রামার এই বাটনে যখন আমরা ক্লিক করলাম, তখন এখানে সে হাইলাইট করেছে এবং এইখানে সে দুইটি সাজেশন দিয়েছে, একটি হচ্ছে কান্ট্রি এবং আরেকটি হচ্ছে কন্ট্রা। এখানে আমি কান্ট্রি লিখতে গিয়ে এখানে ভুল করে আমি এই শব্দটি লিখেছি। এখন আমি যদি এটা চেঞ্জ করতে চাই, এখানে আমি চেঞ্জ বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি কারেকশন হয়ে গেছে। তারপরে এইখানে এটা গ্রামাটিক্যাল ভুল, এখানে এন হবে, আমি এখানে এ লিখেছি। তারপরে আমি যদি এটা কারেকশন করতে চাই, এখানে আমি চেঞ্জ বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি চেঞ্জ হয়ে গেছে এবং এখানে একটি মেসেজ আসছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, অর্থাৎ স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে চেক কমপ্লিট করেছে। এভাবে আপনারা এমএস ওয়ার্ডে এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটি ব্যবহার করে গ্রামার এবং স্পেলিং ঠিক করতে পারেন। এছাড়াও স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করার আরেকটি অপশন রয়েছে, আপনারা যদি ম্যানুয়ালি করতে চান, যেই শব্দটি আপনার সন্দেহ হচ্ছে সেই শব্দটির উপরে আপনারা এইভাবে ডান বাটনে ক্লিক করবেন, তারপরে দেখুন এখানে বেশ কিছু সাজেশন আসবে, সেই সাজেশন অনুযায়ী আপনি সেটা কারেকশন করতে পারেন। আমি এখানে এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন সেটি কারেকশন হয়ে গেছে। অনুরূপভাবে আমি এটির উপরে ডান বাটনে ক্লিক করে আমি এখানে ক্লিক করলে সেটি কারেকশন হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যাবে যে আপনারা যদি কোনো কিছু লিখেন সেটি সঠিক কিন্তু তারপরে ভুল দেখাচ্ছে। যেমন আমি এখানে আমার নাম আমি লিখলাম, এখানে আমার নামটি সঠিক কিন্তু তারপর ভুল দেখাচ্ছে। আমি যদি এখানে নিচের আন্ডারলাইনটা বাতিল করতে চাই, তাহলে এখানে ডান বাটনে ক্লিক করার পরে এখানে আমি এই যে ইগনোর অল, আমি এই বাটনে ক্লিক করতে পারি, তাহলে দেখুন এখানে আর আন্ডারলাইনটা শো করছে না এবং এটি যে ভুল সেটিও বলছে না। এভাবে আপনারা এমএস ওয়ার্ডে স্পেলিং অ্যান্ড গ্রামার অপশন ব্যবহার করে এমএস ওয়ার্ডের স্পেলিংগুলো চেক করতে পারেন, গ্রামারগুলো চেক করতে পারেন এবং সেগুলো কারেকশন করতে পারেন। অবশ্য আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটি শুধুমাত্র ইংলিশ স্পেলিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার হয়, এটি বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার হয় না। অর্থাৎ আপনারা যদি কোনো বাংলা টাইপ করেন সেটিতে কিন্তু স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটি কারেকশন করতে পারে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং অন্যান্য ভিডিওগুলো কেমন লাগছে সেটিও কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।